তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি আরও একটি নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সেই জায়গাটির নাম হচ্ছে সামাবিয়ং, যেটি গরুবাথান থেকে ঝান্ডি হয়ে সেই সামাবিয়ং বলে যে জায়গাটি আছে সেখানে যেতে লাগে। তো চলুন তাহলে আজকে আমার সাথে সামাবিয়ং। এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো আপনারা আপনাদের মতামত জানাবেন প্লিজ, এবং যদি ভালো লেগে থাকে দেন প্লিজ শেয়ার দিস অলসো। ঠিক আছে, চলুন তবে এবার দেখে নেওয়া যাক আমার সাথে সামাবিয়ং বলে সেই নতুন জায়গাটি, যেটি গরুবাথান থেকে ঝান্ডি হয়ে যেতে হয়। তো সামাবিয়ং যাওয়ার পথে সুন্দর একটি ভিউ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বাইকটি আমি এখানে দাঁড় করিয়ে সেই ভিউটা আমি এখানে আপনাদের সকলকে শেয়ার করছি। দেখুন, নিচে চা বাগান, ওদিকে পাহাড়, মাঝখানে নদী বয়ে যাচ্ছে, ওই দূরে যে রাস্তাটি দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়েই আমি একটু আগে চলে আসলাম, যেটা গরুবাথান হয়ে আসলাম। তো ঠিক আছে, চলুন তাহলে আবার এখানে যাক।
এখন আমরা যেটা আছে সেটা হচ্ছে যাচ্ছি মানে কেন বন্ধ আছে আমি যে বাইরের থেকে দেখাচ্ছি এখানে থাকার জন্য যে জায়গাটি সেটা হচ্ছে সামাবিয়ং টি ট্যুরিজম বাংলো ঠিক আছে চলুন তাহলে আমরা বাইরের থেকে দেখে নেই সেই বাংলোটা পাইন গাছের সেই রাস্তা খুব সুন্দর রাস্তা এটা আমি বাইকটি নিচে রেখে এখানে হেঁটে আসছি এখন যেটা সেটা হচ্ছে যে যেহেতু এই কোভিড চলছে আর কি তার জন্য এই পরিস্থিতিতে এখন সেই বাংলোটা এখন বন্ধ আছে সমস্ত কিছু ঠিক হয়ে গেলে পরে আবার খুলবে এখন মানে পরে আবার খুলবে এই বাংলোটা তো আমি যেটা গেটের থেকে একটুখানি ভিডিও করলাম কিন্তু ভিতরে ঢোকার পারমিশন নেই দেখতে পাচ্ছেন লেখাই আছে এটা হচ্ছে টি ফ্যাক্টরি সামাবিয়ং টি ফ্যাক্টরি অনেক পুরনো দেখাই যাচ্ছে আর থাকার জন্য যেটা আছে বাংলো ট্যুরিজম বাংলো যেটা সামাবিয়ং টি ট্যুরিজম বাংলো চলুন তবে এখন আমরা ঘুরে আসি সামাবিয়ং টি গার্ডেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন গুলো সে চা বাগানের উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সে মেঘ দেখুন মেঘগুলো সেই চা বাগান ঘেঁষে ঘুরে উঠে আসছে পাহাড়ের উপরে দেখুন
দেখুন আবার মেঘগুলো পরিষ্কার হয়ে গেল। এখন আবার এইভাবে এখানে আমি যেন মেঘের খেলা হচ্ছে আর কি। এইভাবেই আজকে আমার এই সামাবিয়ং যে জার্নি শেষ হলো। দেখতে পাচ্ছেন না মেঘগুলো উঠে আসছে চা বাগানের মধ্যে দিয়ে, সুন্দর এক ভিউ। আমার এই সামাবিয়ং এর জার্নি আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো এক জায়গা নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক দিস প্লিজ শেয়ার দিস ভিডিও অলসো। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।